তো গাইস, আজ আমি চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মিশন কি, এর মিশন কিভাবে তোমরা কমপ্লিট করবে। অনেকেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম খেলো, বাট তোমরা বলো যে এর কোনো মিশন নেই। বাট এর মিশন যেটা, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে কন্টেনারের ওপর দিয়ে অন্য ছাদের ওপরে যেতে হবে। মানে কন্টেনার দিয়ে দিয়ে ছাদের ওপরে লাফিয়ে লাফিয়ে তোমাকে যেতে হবে, গাড়ি নিয়ে জাম্প মেরে মেরে যেতে হবে। যেগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এর মিশন কমপ্লিট করতে পারবে, যেটা আমি এখন করছি তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এটা করতে পারো, এই ভিডিওটা দেখার পরে তোমরাও গিয়ে এটা ট্রাই করবে, অ্যান্ড দেন এর মিশন তোমরা কমপ্লিট করতে পারবে। আর এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়, ততটাই কঠিন, ততটাই রিক্সি। তোমরা যখনই এটা করবে তখনই বুঝতে পারবে। তো আমি এখন দেখতে পাচ্ছ তিন নম্বর, মানে তিনটে কন্টেনার বেয়ে বেয়ে, মানে দুটো কন্টেনার দিয়ে আমি কিন্তু চলে এসেছি অলরেডি। আর এখানে কিন্তু আমি যেতে গিয়ে কিন্তু এখানে পড়ে যাচ্ছিলাম। এই কন্টেনার দিয়ে আমার কিন্তু অন্য সাথে যেতে হবে, যেটা প্রচুর প্রচুর রিক্সি। তোমরা এইটা দেখলে বুঝতে পারবে। এখান থেকে যখন আমি এই ছোটো কন্টেনার দিয়ে আমি যখন ওই দিকে যাব, তখন তোমরা দেখতে পাবে কতটা ভয়ানক, কতটা ভয়াবহ। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা কিন্তু ছোটো একটুখানি একটা কন্টেনার এ করে রেখেছে। এই কন্টেনার দিয়ে কিন্তু আমার অন্য ছাদের উপরে যেতে হচ্ছে, আর কতটা রিক্সি তোমরা দেখতে পেলে গাইস। আমি কিন্তু চলে আসলাম এখানে, অ্যান্ড দেন আমাকে যেতে হবে নেক্সট কন্টেনার। আর নেক্সট কন্টেনারের উপর দিয়ে কিন্তু আমাকে অন্য কন্টেনারের উপরে ঝাঁপ দিতে হবে। এবার কিন্তু কোনো ছাদ নেই, যেটা আরও আরও রিক্সি, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, যার সামনে কিন্তু কোনো রকম ছাদ বা ঘর বাড়ি কিছুই নেই, যেখানে আমাকে অন্য কন্টেনারের উপরে যেতে হবে, যেটা আমি পারবো কি না নিজেও জানি না। আমি কিন্তু এখন খুবই, মানে আমার মাথা শক্ত করে, দিল হাতে করে আমি কিন্তু ঝাঁপ দিয়েছি। আমি জানি না কী হতে পারে। আর এখানে পুরোপুরি কিন্তু আমি আরে একটুর জন্য গাইস, একটুর জন্য আমি পারলাম না, একদম নিচে এসে পড়লাম। খুবই খুবই খারাপভাবে আমি কিন্তু নিচে এসে পড়লাম, আমার কতটা রক্ত ঝরে গেল তোমরা দেখলে। এই মিশনগুলো কমপ্লিট করতে গেলে তোমাদেরও কিন্তু এরকমভাবে রক্ত ঝরাতে হবে। তো সেইভাবে কিন্তু ভাবনা চিন্তা করে মিশনগুলো কমপ্লিট করতে হবে। তো তোমাদেরকে দেখালাম এইগুলো মেনলি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মিশন হলো এটা। এছাড়াও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে কীভাবে তোমরা নতুন নতুন গাড়ি, তারপরে নতুন নতুন বাইক, নতুন নতুন হেলিকপ্টার, নতুন নতুন প্লেন কীভাবে আনবে মোবাইলের মাধ্যমে, মানে মোবাইল কোডের মাধ্যমে, যেটা তোমরা এখন দেখতে পারলে আমি মোবাইল কোড ডায়াল করলাম, সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু মানে গোস্ট বাইক, মানে ভূতরে বাইক হাজির হয়ে গেছে। এখন নেক্সট আমি কিন্তু এখানে আটার ডায়াল করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বাইক এসে হাজির হয়ে গেছে। তো এরকম বাইক, গাড়ি, তারপরে প্লেন, হেলিকপ্টার কীভাবে তোমরা করতে চাও, কীভাবে জড়ো করতে চাও এইভাবে কোডের মাধ্যমে, তোমরা যদি চাও তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ছিল আজকের ভিডিও, একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির। কারণ তোমরা অনেকেই বলো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে কোনো মিশন নেই, কোনো মিশন কমপ্লিট করা যায় না, কিন্তু এখানে প্রচুর প্রচুর মিশন আছে। আমার মতে ছোটোখাটো GTA 5 মতো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি একটা মারাত্মক গেম, যেটা তোমরা খেললে বুঝতে পারবে, যেটা তোমরা একবার যদি খেলো অবশ্যই তোমরা খেলে দেখতে পারো। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে। খুবই খুবই সুন্দর গেম, মানে একবার খেলে তোমাদের মজা চলে আসবে। আর যে কোনো গাড়ি তোমরা আনতে পারবে মাত্র কোডের মাধ্যমে। এখন আমি ফরচুন নিয়ে আসলাম, কোড ডায়াল করলাম, সঙ্গে সঙ্গে ফরচুন এসে হাজির হয়ে গেল। তো এইভাবে কীভাবে আনবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।